বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও নানা কঠোরতার মধ্যেও দুর্গাপূজার জোর প্রস্তুতি পদ্মার পারে। ঢাকা সহ সারা বাংলাদেশে পুজো মণ্ডপ নির্মাণ কাজ চলছে জোর গতিতে, দম ফেলার ফুরসত নেই পুজো কমিটিগুলোর। সারা বাংলাদেশে এবার 32,666 মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র রাজধানী ঢাকার দুই সিটিতে 205 মণ্ডপে হবে অসুর বিনাশিনীর আরাধনা। অন্যান্য বারের মতো এবারও দুর্গাপূজার সরকারি অনুদান 4 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দুর্গাপূজা নির্বিঘ্নে করতে মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের কাজ করতে রাজি বলে নিশ্চিত করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন। দুর্গাপূজা চলাকালীন সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে সারা দেশে। নিরাপত্তায় আকাশেও টহলদারিতে থাকবে হেলিকপ্টার, দশমীর দিনে সরকারিভাবে থাকবে ডুবুরিও। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আগামী 9 তারিখ থেকে 13 অক্টোবর উদযাপিত হবে বাংলাদেশেও। এই উপলক্ষে ঢাকা সহ সারা দেশে মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। বর্তমানে প্রতিমা তৈরির পাশাপাশি মঞ্চ সাজসজ্জার জন্য প্রস্তুতি নিচ্ছেন মৃৎশিল্পী এবং আয়োজকরা। দম ফেলার ফুরসত পাচ্ছেন না এখন পুজো কমিটিগুলো। মৃৎশিল্পীরা দিন রাত পরিশ্রম করে আপন মনে নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গার প্রতিমা। সরকারি তথ্য অনুযায়ী হাজারো প্রতিকূলতার মধ্যেও এবার বাংলাদেশ জুড়ে 32,666 মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। এছাড়া ঢাকার দুই সিটিতে 205 মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। পুজো উপলক্ষে দেশ জুড়ে সার্বিক আইন শৃঙ্খলা কঠোর থাকবে। কমিটিগুলোর সহমত থাকলে দুর্গাপূজা নির্বিঘ্নে করতে মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের কাজ করতে রাজি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন। শুধু তাই নয়, দুর্গাপূজার সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে, দশমীর দিন ডুবুরি থাকবে। এবারও দুর্গাপূজার সরকারি অনুদান 4 কোটি টাকা মঞ্জুরি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ঢালাও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পূজোর স্থানগুলিতে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে পুলিশের বাড়তি সতর্কতা থাকবে। পুজো থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত 3 স্তরের সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছে পুলিশ। এর মধ্যে পুজোর স্থানগুলিতে নিরাপত্তা অভিযান শুরু করা হয়েছে বলে জানান IGP। দুর্গাপূজায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ যথেষ্ট সতর্ক রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতেও পুলিশের তরফে সাইবার মনিটরিং ব্যবস্থাও জোরদার করা হয়েছে বাংলাদেশে। দেশের অর্থনৈতিক যে পরিস্থিতি, অর্থনীতি অবস্থা ভালো না, তাই আমাদের কাজের মূল্যটাও অনেক কমে গেছে। বিগত বছরের সাথে একাখান প্রতিমার পিছনে অন্তত 20-30 হাজার টাকা নাই। আচ্ছা, আমাদের যে মানে আপনি কতটি প্রতিমার কাজ পেয়েছেন? এবার আমি মাত্র 10টা প্রতিমার কাজ পেয়েছি। এর মধ্যে সবচেয়ে বড় প্রতিমা এবং সবচেয়ে বেশি মূল্যের কোন প্রতিমাটি আছে? এটা হচ্ছে মানিকগঞ্জে আমার সবচেয়ে এবার সের মতো আর কি বেশি দামি 90,000 টাকা। আর এইগুলো যে করছেন যে আপনি যে এইগুলি ধরেন 70-80-60 এইরকম, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার জীবনের সবচেয়ে বড় যে প্রতিমা করেছিলেন সেটা কত উচ্চ? উচ্চতা ছিল 16 ফিট। আমি এখানে প্রায় বিগত 10-12 বছর পর্যন্ত আছি এখানে, কিন্তু বিগত বছরগুলির সাথে এবছর রাষ্ট্রীয় কলযোগের কারণে আমাদের কাজ বাজ খুব স্থবির হয়ে পড়েছে। মাঝে তো একদম কাজ করতেই পারিনি, কারণ ওই ইদানিং 1 মাস ধরে একটু কাজ বাজ করতেছি। গত বছরের চাইতেও আমি 5টা প্রতিমা কম তৈরি করেছি, এবং বিগত বছরে যে প্রতিমাগুলো তৈরি করেছি আমি যে টাকায়, তার চাইতে অনেক কম টাকায় আমার এবার কাজ করতে হচ্ছে।